কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন কোনো দেশি নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ভিসা নীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। ভিসা নীতি নিয়ে সরকার কোনো চাপে নেই দাবি করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ইসমাইল সর্দারের ডেস্ক রিপোর্ট। জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী দীপুমনি। ভিসা নীতি বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি। সরকার কোনো চাপ অনুভব করছে না, কারণ আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন করার জন্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তার সরকার একেবারে অঙ্গীকারাবদ্ধ। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভিসা নীতিতে সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন নয় বলে জানান তিনি। আমেরিকা তো আগে সবাইকে যেতে দিত না, ভিসা চাইলে কি সবাইকে ভিসা দিত? অনেকটা তো সেই রকমই, তারা হয়তো এখন বলছে যে আরও কিছু ওনারা পরীক্ষা করে দেখবেন, এর বাইরে তো কিছু বলেনি, বলেনি তো যে অমুক দল, অমুক সংগঠন, অমুক, এত কিছু বলেনি, কাজে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আর টাঙ্গাইল মধুপুর উপজেলার পরিষদের সামনে কৃষি মেলা উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। বিএনপি 14 বছর ধরে আন্দোলন, হরতাল, সন্ত্রাস সহ দেশকে অস্থিতিশীল করেছে বলে দাবি করেন তিনি। সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় দায়িত্বে থাকবেন, তবে তার দায়িত্ব হবে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনকে নিশ্চিত করা, সেটি আমরা করব। ভিসা দিয়া, ভিসা নীতি, ভিসা দিবে কি দিবে না, ডক্টর রাজ্জাককে দিবে কি দিবে না, শেখ হাসিনাকে দিবে কি দিবে না, তাতে কিচ্ছু যায় আসে না। কোনো দেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না বলেও জানান ডক্টর আব্দুর রাজ্জাক। ইসমাইল সর্দার, SATV নিউজ ডেস্ক।